তারেকুজ জামান লিখেছেন একজন লোক বলেছেন আজানের সময় আগে সালাত সালাম পাঠ করা বাদত। কিন্তু কেউ যদি বাধা দেয় তাহলে ওই নফলটা ওয়াজিব হয়ে যায় এ কথা কতটুকু সঠিক আজানের আগে সালাত সালাম পাঠ করার কোনো নির্দেশনা আসলে করণা দিচ্ছে নেই কেউ যদি বলে থাকেন তাকে রেফারেন্স দিতে বলবেন যে তিনি কোথায় পেয়েছেন এটি তবে আজানের পর দূর পাঠ করার বিষয়টি হাদিস প্রমাণিত। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে আগে থাকে এখানে আবার একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি বাধা দেয় তাহলে নফলটা ওয়াজিব হয়ে যায় তো এটাও আসলে ভিত্তিহীন কথা এগুলোর কোনো ভিত্তি নেই একেবারেই মনে করা কথাবার্তা কর্মসূন্যার কোথাও এরকম কোনো কথা বর্ণিত হয়নি আজিজুল হক লিখেছেন